হ্যালো গাইস, মাই হোম পিঙ্কি কিচেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য নতুন আলু মাখা রেসিপি নিয়ে এলাম। আপনারা এভাবে বানিয়ে রুটি ভাত এবং মুড়ি দিয়ে খেয়ে দেখবেন, আর কেমন লাগলো একটু বলবেন। ঠিক আছে, শুরু করা যাক। এখানে আমি নিয়েছি আলু সেদ্ধ, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে আদা কুচিয়ে নিয়েছি, রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, একটু লবণ স্বাদ মতো, একটু হলুদ আর একটু গোটা জিরে। ঠিক আছে, আর এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গ্যাসটা অন করে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দেওয়ার পর একটু গোটা জিরে দিয়ে দিলাম, একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর গোটা জিরেটা একটু ভাজা হয়ে গেল। ভাজা হয়ে গেছে, এখানে রসুন কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়েছি, নাড়াচাড়া কমে গেছি, হালকা ব্রাউন অবধি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে দেওয়ার পর আদা কুচিটাও দিয়ে দিলাম, একটু দিয়ে আমি রেখে ভালো নিচ্ছি। মজা হচ্ছে। আর একটু বলতে ভুলে গেছিলাম আর একটা জিনিস, মেথি পাতা, এগুলো বাজারে পাওয়া যায় দোকানে, এগুলো দিতে ভুলে গেছিলাম। আর এখানে কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিলাম, একটু হলুদটা অ্যাড করে দিলাম, আর একটু নুনটাও অ্যাড করে দিলাম। সব একটু নিয়ে চেয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু বানিয়ে আপনারা অবশ্যই অবশ্যই খেয়ে দেখবেন। এটা সহজে তার জলদি এটা হয়ে যায়, আমি দেখছি টাইম লাগে না। আলু তো হাতের সাহায্যে ম্যাশ করেছি, একটু ভাঙ্গা ভাঙ্গা, হালকা ব্রাউন করে নেবো। একটু মতো সামান্য মেথি পাতা দেবেন, সামান্য হলুদ স্বাদ মতো নুন, যেভাবে যেভাবে বানালাম সেভাবে করবেন। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা এবারে দিয়ে দেবেন মধ্যে, আলুটা এখানে অ্যাড করে দিলাম, পরিমাণটা বের করে দিলাম। এবারে ভেঙে 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 এবারে আলুটা পুরো ম্যাশ করে নিয়েছি, দেখুন কত সহজে আলু ভাঙাটা হয়ে গেছে। এভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন হয়েছে, আর আমাদেরকে ভুল জানাবেন। আমি গ্যাস পর্যন্ত বন্ধ করে দিলাম। লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেল আইকন প্রেস করে দেবেন, নতুন নতুন আপনাদের আপডেট দিতে থাকবো।
আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।